ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন ও এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শনিবার থেকে রাজ্য সম্মেলন শুরু হয়েছে। রাজধানীর সুপারি বাগানস্থিত দশরথ দেব মেমোরিয়াল অডিটোরিয়ামে আয়োজিত দুদিন ব্যাপী এই যৌথ সম্মেলন ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সম্মেলনে উপস্থিত ন্যাশনাল ফেডারেশন অফ আরবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল শাহিদ খান বলেন, গ্রামীণ ব্যাংকের দীর্ঘদিনের আন্দোলন সব কাজে সমবেতন, গ্রামীণ ব্যাংকের কর্মীদের পেনশনের বিষয়টি দীর্ঘদিন যাবত ভারত সরকারের নীতি নির্দেশিকার আটকে রেখেছিল। 2018 সালে সুপ্রিম কোর্টের রায় মোতাবেক বাণিজ্যিক ব্যাংকগুলির মতো একই নিয়মে গ্রামীণ ব্যাংকেও পেনশন স্কিম চালু হয়, যদিও সমস্ত গ্রামীণ ব্যাংকে এই স্কিম কাজ করছে না, তাই সেটা অতি দ্রুত চালু করতে হবে। এছাড়াও তিনি বলেন, দেশের সবগুলি গ্রামীণ ব্যাংকে স্টেট ব্যাংকের মতো একটি জাতীয় ব্যাংকের আওতায় এবং উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে একটি গ্রামীণ ব্যাংক তৈরি করতে হবে, তাতে বিশেষ করে গ্রামের গরিব অংশের মানুষ বেশি সুবিধা ভোগ করতে পারবে। কাজে সমবেতন, তার মধ্যে আমরা একটা অংশ আগেই পেয়েছিলাম, সেটা হচ্ছে বেতনের ব্যাপারটা মিটে গেছিল 1991 সালে। কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষের যে সরকার, যারা গ্রামীণ ব্যাংকের নীতি নির্ধারণ করেন, তারা পেনশনের ব্যাপারটা অনেকদিন আটকে রেখেছিলেন। 2018 সালের এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের রায় আমাদের পক্ষে যায়, তার মধ্য দিয়ে গ্রামীণ ব্যাংক ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের মতো একই নিয়মে পেনশন স্কিম চালু হয়েছে। এটা একটা বিষয়, যদিও সমস্ত স্কিমটা সমস্ত গ্রামীণ ব্যাংকের ঠিকমতো কার্যকরী হচ্ছে না, সেইটা একটা আমাদের দাবি আছে যে কমার্শিয়াল ব্যাংকের যে নিয়ম আছে, যেটা সুপ্রিম কোর্ট বলেছে একই নিয়মে সবটাই করতে হবে, সেটাকে দ্রুত কার্যকরী করা, এটা একটা অন্যতম বিষয় আমাদের কাছে। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে, সারা ভারতবর্ষে এখন 45টা গ্রামীণ ব্যাংক আছে। আমরা বলছি যে সমস্ত গ্রামীণ ব্যাংকগুলোকে রাজ্যভিত্তিক এবং নর্থ ইস্টার্নের ক্ষেত্রে একটা গ্রামীণ ব্যাংক তৈরি করে একটা জাতীয় গ্রামীণ ব্যাংকের অধীনে স্টেট ব্যাংকের মতো, স্টেট ব্যাংকের যেমন রাজ্যে রাজ্যে ওদের লোকাল হেড অফিস আছে, সেইভাবে ন্যাশনাল রুরাল ব্যাংক এটা তৈরি করতে হবে এবং রাজ্যভিত্তিক তার শাখা থাকবে এবং নর্থ ইস্টার্নের ক্ষেত্রে একটা থাকবে। তাতে সুবিধাটা হচ্ছে এই যে এই ব্যাংকগুলো শক্তিশালী করা যাবে এবং তার মধ্য দিয়ে গ্রামের গরিব মানুষ বা সাধারণ মানুষ যাদের ঋণ চাহিদা মেটানোর ক্ষেত্রে এই গ্রামীণ ব্যাংকগুলো 1975 সালের পর থেকে সরকারি ভাষায় প্রমাণ হয়েছে যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।